বাপের বাড়ির মানুষজন তাদের জামাইকে পেয়ে কিভাবে আমাকে ভুলে গেল, এক ফোঁটা পাত্তাও দিল না, তা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীস ডায়েরি। সময় শুরু হয়েছে, ঘুম থেকে উঠুন, সেরির সময় শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ তারপর দেখতেছি তো চুপিল আছে, তুমি আমি দেখতেছি তারকাল খাচ্ছেন কি করে, ঘুমাই আসছে। হ্যাঁ, দেখতেই পেলেন আপনাদের ভাইয়াকে সেহরির সময় উঠানো আমাদের জন্য কত বড় একটা টাস্ক। আপনাদের ভাইয়া আসার পর থেকে এত বেশি বিজি হয়ে গিয়েছি, আমি এডিট করার সময় পাচ্ছি না, অনেকগুলো ভিডিও জমে আছে, আমি আস্তে আস্তে একটা একটা করে এডিট করে সিরিয়াল ওয়াইজ আপলোড করব ইনশাল্লাহ। উনি দেশে না থাকলে আমি যে পরিমাণ সময় এই পেজকে দেই সেই পরিমাণ সময় এখন দেওয়া পসিবল না, কারণ এই মানুষটা অনেক অল্প সময় নিয়ে এখানে আসে, আমি চাই বেশিরভাগ সময় তাকে দেওয়ার জন্য। উনি দেশে আসার পর কিছু মানুষ অস্থির হয়ে থাকে কখন তাকে দেখবে। জি হ্যাঁ, আমি আমার বাপের বাড়ির মানুষজনের কথা বলছি, আব্বু আম্মু স্বামী ঐশী সবাই অধীর আগ্রহে বসে আছে কখন আপনাদের ভাইয়া বাসায় যাবে, কখন দেখা হবে। সেম আপনাদের ভাইয়ারও একই অবস্থা, আসার পর থেকে খালি একই কথা, কখন বাসায় যাবা, সবার সাথে দেখা করব। এই জন্য আজকে আমি মাহে আর আপনাদের ভাইয়া চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। যাওয়ার কথা ছিল রাতে, হঠাৎ করে আপনাদের ভাইয়া প্ল্যান করলো যে আজকে উনি ইফতার কিনে নিয়ে যাবে সবার জন্য, আর এইখানে আমি একটা ভিডিও শুট নিচ্ছিলাম রাস্তার। আপনাদের ভাইয়া কি করছে আই হ্যাভ নো আইডিয়া, মেবি একটা রোমান্টিক ভিডিও বানাতে চেয়েছিল কিন্তু হলো না বেচারার দ্বারা। অ্যাকচুয়ালি আজকে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ইফতার আসার কথা, কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু দেখা করতে চাচ্ছে প্ল্যানটা পরে শিফট হয়ে যায়। এখন উনি নাছোড় বান্দা, উনি আজকে ইফতার নিয়ে যাবে, এদিকে আব্বু আম্মু আমাকে বকা দিচ্ছে কেন উনি ইফতার নিয়ে যাবে, মাঝখান দিয়ে যে আমার অবস্থা খারাপ হচ্ছে দুই পাশের কথা শুনতে শুনতে, আমি কোথায় যাব আপনারা আমাকে একটু বলেন। অনেক যুদ্ধের পর ফিক্স হলো আজকে আমরা ইফতার নিয়ে যাব, পরের দিন আব্বু আম্মুরা ইফতার পাঠাবে। আমরা দুপুরের পরপর রওনা দিই, এত আগে ইফতার নিয়ে গেলে সেই ইফতার খাওয়ার যোগ্য থাকবে না, এই জন্য আমরা বাসার কাছাকাছি গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে ইফতার কিনে নিই। প্ল্যান করলো আপনাদের ভাইয়া যে ইফতার নিয়ে যাবে, কোথা থেকে নিতে হবে, কি কি আইটেম নিতে হবে, সব প্রবলেমের সলিউশন কিন্তু আমি বের করে দিলাম, কিন্তু নাম কার হলো, সব বাহবা কে পেলো, অবশ্যই আপনাদের ভাইয়া বুঝবে, বুঝবে আমার গুরুত্ব একদিন ঠিকই বুঝবে আমি না থাকলে। ফার্স্ট উনি প্ল্যান করেছিল বাসায় গিয়ে সবাইকে নিয়ে বাইরে ইফতার করতে বের হবে। আমি বললাম এখন রেস্টুরেন্টে যেতে হলে আগে থেকে বুকিং দিতে হয়, বাইরে যে পরিমাণ গরম উনি একদম অসুস্থ হয়ে যাবে সেটা আমি জানি, তার উপর সবাই মিলে একসাথে বসে গল্প করবে, আরাম করে খাবে, এটাই তো আমরা চাচ্ছি তাই না, এই জন্য আমরা কেনাকাটা করে বাসার দিকে রওনা হয়ে যাই। এখন বাসার সবাই চোখে মুখে খুশিটা দেখবেন শুধু। আব্বু আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি, আম্মু আমি আসছি। মানে একটা মানুষও খেয়াল করলো না যে ওনাদের সাথে আমিও আছি, হাই হ্যালো তো বাদ দেন, কেউ আমাকে পাত্তাই দিল না। এই হচ্ছে আপনাদের ভাইয়া আসার পর আমার নিজের বাপের বাড়িতে আমার অবস্থা। যাই হোক, কথাগুলো দুষ্টামি করে বলছি, আব্বু আম্মু স্বামী ঐশী সবার সাথে আপনাদের ভাইয়ার যে বন্ডিং, এটার জন্য আমি ব্লেসড ফিল করি। আপনারা দোয়া করবেন ওনাদের বন্ডিংটা যাতে সবসময় এরকমই থাকে ইনশাল্লাহ। এত কিছু আজকে ইফতারের আইটেম নিয়ে এসেছে, তারপর আমার কানের কাছে বলছে শশী খাবার দাবার কম হয়ে গিয়েছে, সবার হবে তো? এতবার মানা করার পরও আব্বু আম্মু কিছু না কিছু আইটেম রেডি করে রেখেছে, এদিকে আব্বু চিকেন রোস্ট এনেছে, ফালুদা এনেছে, আম্মু চিজ চপ বানিয়ে রেখেছে। আপনাদের ভাইয়াও আসার সময় কোনো ধরনের কাবাব কাচ্চি কিচ্ছু বাদ রাখেনি, এখন এই খাবারগুলো শেষ করবে কে সেটা আমি জানি না। এই দিন মাহেরের জন্মদিনও ছিল, সবাই মাহেরকে উইশ করছিল, আমি জানি না কেন হ্যাপি বার্থডে বলার পর থেকেও এত বেশি লজ্জা পাচ্ছে। আপনাদের ভাইয়া সবার জন্য টুকটাক কিছু গিফট এনেছিল, যদি উনি অনেক শর্ট নোটিসে এসেছে তারপরও চেষ্টা করেছে টুকটাক কিছু সবাইকে দেওয়ার জন্য। আমার জন্য রেভলনের একটা লিপস্টিক সেট এনেছে, যেটা দেখার পর আমার ছোট বোনের চোখই সরছে না ওখান থেকে। বাকি জিনিসগুলো তেমন একটা দেখালাম না, এখানে শো অফের কিছু নেই, সবাই যতটুকু পেয়েছে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ।
আব্বুর জন্য একটা প্রেশার মাপার মেশিন এনেছে, এটা আনার পর বাসায় এক এলাহি কাণ্ড চলছে। কাউকে বাদ রাখছে না, ধরে ধরে সবার প্রেশার মাপবে, তাও আবার ইফতারের আগে। আর আমার ছোট বোনের নজর তো পড়েছে ওই লিপস্টিক সেটে, সে এখনই সবগুলো লিপস্টিক এক একটা করে ট্রাই করবে। হাতুড়ে ডাক্তার বলে ছোটবেলায় একটা কথা বলতাম না, আপনাদের ভাইয়া হচ্ছে সেটা। মানে কি একটা ভাব নিয়ে সবার প্রেশার মাপছে, যেন উনি কোথা থেকে পিএইচডি করে এসেছে। এটা দেখাবে হাই নাইলো এখানে নিচের থেকে একটু উপরে আসেন, উপরে 128 নিচে 84, ঠিক আছে? তো এখানে আব্বুকে আমি একটা শর্ত দিয়েছিলাম, প্রেশার যদি নর্মাল থাকে তাহলে আজকে জিলাপি খেতে দিব, প্রেশার যদি হাই দেখায় তাহলে আজকে আব্বু একটা জিলাপিও খেতে পারবে না। যখন আপনাদের ভাইয়া বললো যে আজকে প্রেশারটা নর্মাল আছে, আব্বু এত খুশি হয়ে গিয়েছে, আমাকে বলে ইয়ে আজকে আমি জিলাপি খেতে পারবো। মানে আমার আব্বু আম্মুরা এত বাচ্চা। আব্বুর পরে এই হাতুড়ে ডাক্তার ঐশীর প্রেশার মাপলো, এখন আম্মুকে নিয়ে বসেছে। স্বামীকেও বাদ রাখেনি, সবার প্রেশার মাপতে মাপতে এদিকে যে ইফতারের সময় হয়ে গিয়েছে কারো খবর নেই। এতগুলো রোজা গেল, আজকে বাসার সবাই একটু এক্সট্রা খুশি, তাদের জামাই তাদের সাথে ইফতার করছে। বিয়ের পর প্রথমবার আপনাদের ভাইয়া শ্বশুর বাড়িতে ইফতার করছে, কারণ রোজার ঈদে কখনো তার দেশে আসা হয়নি। এই দিনটার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আম্মু যখন চা নিতে ডাক দিল, বিশ্বাস করেন এর থেকে শান্তি দুনিয়ায় আর কিছুই নেই। আজকে কয়েকদিন ধরে ইফতারের পর পর আম্মুর হাতের এই চাটা আমি এত বেশি মিস করছিলাম। এখন হচ্ছে কিছু গিফট সেরেমনি চলবে এখানে। মাহের আব্বুর তরফ থেকে ওর ঈদ গিফট প্লাস বার্থডে গিফট পেয়ে গেল। আব্বু আম্মু আমার শ্বশুরবাড়ির মানুষদের জন্য, যেমন মাহের আপনাদের ভাইয়া, মা, দাদু, নানু, সবার জন্য কিছু গিফট কিনে রেখে দিয়েছিল। আজকে যেহেতু সবাই একসাথে ছিল, এখানে আমাদেরকে দেখাচ্ছিল এই গিফট আইটেমগুলো পরের দিন ইফতারের সাথে আসবে। মাকে আমরা অনেকবার বলেছিলাম আমাদের সাথে আসার জন্য, কিন্তু মার শরীরটা ভালো ছিল না, এই জন্য আজকে আমাদের সাথে আসেনি। অ্যান্ড ইয়েস, আমিও ঈদ গিফট পেয়ে গিয়েছি আব্বু আম্মুর তরফ থেকে। অলরেডি আম্মু আমাকে একটা ড্রেস দিয়েছে, আজকে আব্বু আম্মু আমাকে আবার শাড়িও দিল। যে ড্রেসটা দিয়েছে সেটাও আমার খুব পছন্দ হয়েছে, আর শাড়ির কালারটা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি। এবার আমি ব্ল্যাক কালারের কিছু চাচ্ছিলাম। সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটালাম, এখন আমরা সবাই মিলে শপিং এ বের হবো, সেটা আরেকটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আপনাদের ভাইয়ার গিফটই বাকি আছে, সেটা আব্বু আম্মু কিনে নি, যাতে উনি পছন্দ করে কিনতে পারে, আমাকে টাকা দিয়ে দিল। শুরুতে সবাই মিলে আমাকে যে পরিমাণ ইগনোর করেছে, এখন মনে হচ্ছে না আমারও একটু পাত্তা আছে, ঠিক আছে সমস্যা নেই।